শিকারীর ছোরাগুলিতে আহত একটি পাখিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসেন এক পাখি প্রেমিক। তিনটার দিকে একটা পাখি পাইছি আমি, অতিথি পাখি যেটা বলে, তা পাখিটা পাওয়ার পর দেখি গুলি দিচ্ছে। আমি ওকে চেষ্টা করতেছি যে বাঁচানোর জন্য, এই জন্য প্রাণী কুড়িগ্রাম প্রাণী সম্পদ অফিসের সামনে অবস্থান করতেছি বাঁচার জন্য, দেখি বাঁচা যায় কি না একটু চেষ্টা করতেছি মানবিক কারণ। শুক্রবার 29 ডিসেম্বর রাত 7টার দিকে কুড়িগ্রাম প্রাণী সম্পদ অফিসে হারগিলা নামের পাখিটির প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে সদরের মোগলবাসা ইউনিয়ন থেকে পাখিটিকে উদ্ধার করে জহুরুল ইসলাম লিটু নামের এক ব্যক্তি। ভাইকে দেখলাম যে একটা পাখি হাতে করে নিয়ে আসছে, উনি বলতেছে চিকিৎসার জন্য। কথাটা শুনে আমার মানে খুব ভালো লাগছে। আসলে পাখিটাকে কে যেন গুলি করছে, হয়তো ধরে খাবে এই ধরনের কোনো প্ল্যানে ছিল, ভাগ্যিস ধরতে পারে নাই, আর একটা ভালো মানুষের হাতে পড়ছে। এই উচিলায় জানি ওই পাখিটা বেঁচে যায় আর কি। এটা হলো প্রাকৃতিক সম্পদ, পাখি হলো প্রাকৃতিক সম্পদ এবং এটা হলো পরিবেশের ভারসাম্য রক্ষাকারী একটা প্রাণী। তো আমি চাই যে পাখিটা উনি যেহেতু আনছে কোনোভাবে চিকিৎসা করে দেবে, সে সুস্থ হয়ে ফিরে চলে যায়। এই পাখিটিকে উদ্ধারকারী জহুরুল ইসলাম লিটু বলেন, আজ দুপুরের দিকে একটি পাখি পেয়েছি, দেখি কেউ একজন গুলি করেছে, তাকে বাঁচাতে কুড়িগ্রাম প্রাণী সম্পদ অফিসের হাসপাতালে এসেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, খাওয়ানোর পর দেখি কি অবস্থা দাঁড়ায়, পাখিটি আমার হেফাজতেই থাকবে। জুয়েল রানা, ঢাকা পোস্ট, কুড়িগ্রাম।